গাইবান্ধার হাটবাজারগুলো শীতকালীন শাকসবজিতে ভরপুর হয়ে উঠেছে। শীতের শুরু থেকেই এই অঞ্চলের কৃষক ধাপে ধাপে শীতকালীন সবজির চাষ করছেন। বিষমুক্ত উপায়ে উৎপাদিত সবজি বেচা কেনায় চাষি ও পাইকাররা বাজারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। সবজি উৎপাদনে পিছিয়ে নেই উত্তরের জেলা গাইবান্ধা। শীত মৌসুমের শুরু থেকেই সাত উপজেলায় ব্যাপকভাবে শীতকালীন সবজির চাষ হচ্ছে। মূলা, পটল, বেগুন, করলা, লাউ, সিম, পেঁপে সব ধরনের শীতকালীন সবজি এই জায়গাতে প্রচুর আমদানি হয়। বাজার বসে এবং সেখানে বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় এখান থেকে যায়, আমাদের এলাকার চাহিদা মিটে বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। সব ধরনের সবজির প্রচুর সরবরাহ রয়েছে বাজারে। উৎপাদিত এসব শীতকালীন সবজি স্থানীয়দের পাশাপাশি বাইরে থেকে আসা পাইকাররাও কিনছেন। সবজি শীত টাইম সেকেন্ড টাইমে চার থেকে পাঁচ গাড়ি মাল সংগ্রহ হয়, রপ্তানি হয়। এখান থেকে পটল, পটলের এখন সিজন শেষের দিকে, এখানে পটল প্রচুর পরিমাণ, এটা সারা বাংলাদেশের মধ্যে জায়গায় একটা নাম করা জায়গা। বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। 8100 জন কৃষককে আমরা এইভাবে প্রণোদনা দিয়েছি, এছাড়া প্রত্যেকটা বাড়িতে আমরা তাদের বসতবাড়ির যে আঙিনা বা ভিটা আছে সেখানে তাদেরকে শাকসবজি উদ্বুদ্ধকরণের জন্য, শাকসবজি চাষের জন্য উদ্বুদ্ধ করতেছি। এবং আমাদের যে কালিকাপুর মডেল আছে, এই মডেলে তাদের শাকসবজি চাষের জন্য আমরা আমাদের একটা আনাবাদী আমার প্রতির জমিতে শাকসবজি চাষ প্রকল্পের আওতায় তাদেরকে বীজ এবং সার সহায়তা করতেছি। গাইবান্ধায় 2,33,804 মেট্রিক টন সবজির চাহিদা রয়েছে। এ বছর 3,48,920 মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।